ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড গত তিরিশে নভেম্বর একটি নোটিশ পাবলিশ করেছিল যেখানে জানানো হয়েছিল যে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিতে হবে এবং থিওরিটিক্যাল পেপারগুলো পঞ্চাশ নম্বরের হবে কিন্তু আজকে সেই নোটিশটারই একটা মডিফিকেশান রূপ একটা নোটিশ হিসেবে পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আমি আগের দিন দেখিয়েছিলাম কিভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ চেক করে নিতে পারবে তো এই নোটিশটাও তোমরা ইচ্ছা করলে চেক করে নিতে পারো তো আমি তোমাদের দেখাবো আজকে যে নতুন নোটিশটি পাবলিশ হয়েছে উচ্চ মাধ্যমিকের টেস্ট সংক্রান্ত বিষয় নিয়ে তো টেস্ট एग्जाम रिलेटेड কি নতুন তথ্য দেওয়া হয়েছে তো দেখে নাও তো তার আগে আমি দেখাবো আগের দিনের নোটিশটা একবার তাহলে বুঝতে পারবে কি चेंजेस আসছে তো চলো দেখে নাও যেখানে জানানো হয়েছিল 30 তারিখের নোটিশ দেখতে পাচ্ছ আমি মার্ক করে রেখেছি ডেটটা এবং এটা হচ্ছে নোটিশ নাম্বার দেখাচ্ছে এই কারণে কারণ ওখানে এই নোটিশ নাম্বারটাই মেনশন করে দেওয়া আছে পুরো ডিটেলসটা বুঝতে পারবে তাহলে এবং সেখানে দেওয়া হয়েছিল দেখো আগের দিনের নোটিশে ছিল পঞ্চাশ নম্বরের হবে ইচ থিওরিক্যাল সাবজেক্টের জন্য এবং সেটা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে নিতে হবে এটা ছিল আগের দিনের নোটিশ এবার আজকের নোটিশে কি নতুন দেওয়া হয়েছে দেখে নাও এবার দেখতে পাচ্ছো এটা হচ্ছে আজকে নোটিশ মানে এক তারিখে প্রকাশিত হয়েছে আমি এটা ভিডিওটা যদিও করছি দু তারিখে কারণ গতকাল অর্থাৎ এক তারিখে হয়তো রাতের দিকে হচ্ছে আমি দেখতে পাইনি যাই হোক তো এখানে এ দেখো আগের দিনের নোটিশ নাম্বার যেটা আমি দেখালাম একটু আগে তোমাদের আগের দিনের নোটিশ নাম্বার এবং ডেট এই দুটো মেনশন করে দেওয়া আছে ইন কন্টিনিউশন টু আওয়ার নোটিশ নাম্বার দুটো মেনশন করা আছে মানে আগের দিনের নোটিশটার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা করা হচ্ছে ওটার কন্টিনিউ হিসাবে করা হচ্ছে এটাকে তো সেটা থাকছেই মানে আগের দিনেরটা কিন্তু বজায় আর এখানে এক্সট্রা করে এটা জানানো হয়েছে যে এখানে এই যে সাবজেক্টগুলো রয়েছে এখানে এই যে মেনশন করা রয়েছে এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর থিওরিটিক্যাল পেপার যেখানে হচ্ছে এগুলো থিওরিক্যাল পেপার যেটা পঞ্চাশ নাম্বার বলা হয়েছিল সব সাবজেক্ট পঞ্চাশ নাম্বারে নেওয়া হবে শুধুমাত্র এই মেনশন করা সাবজেক্টগুলোতেই কোনো কোনোটা চল্লিশ কোনো কোনোটা পঁয়তাল্লিশ কোনো নেওয়া হবে বাদ বাকি সব সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি মার্ক করে দিয়েছি এখানে মার্কস দেখতে পাচ্ছ তোমরা পঞ্চাশ নাম্বারের হবে টেস্ট এক্সাম যেগুলো থিওরি পেপার হচ্ছে আশি নাম্বার এবং সত্তর নাম্বারে তার মানে জিসটা কি দাঁড়াচ্ছে যে এই সাবজেক্টগুলো ছাড়া বাদবাকি যে সমস্ত সাবজেক্টের থিওরি পেপার সত্তর নাম্বার এবং আশি নাম্বারের হয়ে থাকে সেই সবগুলোর টেস্স্ট এক্সামিনেশান এবছর থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যেই নেওয়া হচ্ছে এবং এই টেস্ট এক্সামিনেশান বাধ্যতামূলক সবাইকেই দিতে হবে তোমাদের স্কুলে হবে তোমাদের স্কুলের টিচাররা কোশ্চেন করছে আর এই যে বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টগুলো কোনটা কত মার্ক সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু জানানো হয়নি যে এই পঞ্চাশ নম্বরে যে পরীক্ষা হবে সেখানে কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে আশা করছি দু একদিনের মধ্যে আরো একটা নোটিশ আমরা পেতে পারি যেখানে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে বলে দেওয়া হবে তো এই ভিডিওটা এক্ষুনি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও ভিডিওটাকে একটা লাইক করো এবং পরবর্তী নতুন তথ্য বা আপডেট যদি সবার আগে জানতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমি নতুন ভিডিও করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই পর্যন্তইটা